বানারহাট ব্লকের রসালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছানাডিপা এলাকা থেকে উদ্ধার হলো একটি মাঝবয়সী হরিণ। আর এই লোকালয়ে হরিণ দেখতে হরিণ ধরতে ছোটাছুটি করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের তারা খেয়ে হরিণটি শেষ পর্যন্ত আশ্রয় নেয় ও এলাকায় স্থানীয় এক বাসিন্দার দিঘিতে। অবশেষে সেখান থেকেই ধরে ফেলে হরিণটাকে স্থানীয় বাসিন্দারা। তারপর খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তর সূত্রে খবর, খাবারের সন্ধ্যাতেই সম্ভবত মোড়াঘাট জঙ্গল থেকে হরিণঘাট লোকালয়ে চলে আসে হরিণটি। খবর পাওয়া মাত্রই বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির মাঝবয়সী। কোথায় হরিণটা দেখতে পারলেন? আমরা উত্তর চানাডিবা থেকে আনে এই দক্ষিণ চানাডিবা আসছি। কিভাবে, কোথা থেকে আসছে? দৌড় দিয়ে আসছে, হ্যাঁ, আসিয়া এই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। তারপরে আপনারা কি করলেন? তখন আমি ধৈর্য বাঁধে রাখছি। তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। এখন কি বন দপ্তর নিয়ে গেছে? নিয়ে গেছে। কোন ফরেস্ট থেকে বাইর হয়েছে মনে হচ্ছে? এটা তোতাপাড়া। কেন বাইর হয়েছে? খাবারের সন্ধানে কি তীব্র দাবদাহের জন্য? না, মানুষ ওই পিচ্ছে করছে তো, হ্যাঁ, যখন পিচ্ছে তখন এই দৌড়ে আসে আমাদের পুকুরে। কোন এলাকায় ধরা হয়েছে? এটা চানাডিপা। এখন কি বন দপ্তর নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দারাজউদ্দিন। এলাকাবাসী?